ইমামনগর মুসলিম সমাজে 60-70 বছরের ঈদের ঐতিহ্য বংশ পরম্পরায় একই রীতিতে পালন করে যাচ্ছে শেখ নবু মাদবর ও শেখ ওয়াজউদ্দিন মাদবরের বংশধরেরা। ইমামনগর মুসলিম সমাজের প্রতিষ্ঠাতা মরহুম শেখ নবু মাদবর আজ থেকে আনুমানিক 60-70 বছর পূর্বে ইমামনগর মুসলিম সমাজের গোড়াপত্তন করেন। সে সময় তিনি দুটি ঈদে তার সমাজের সবাইকে নিয়ে ঈদের নামাজ শেষে তার বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং ঈদ বিনিময় শুভেচ্ছা ও আপ্যায়নের প্রচলন চালু করেন। এই ধারাবাহিকতায় বংশ পরম্পরায় আজও সেই রীতিতেই ঈদ উৎসব পালন করে যাচ্ছে ইমামনগর মুসলিম সমাজ। এই রীতিগুলো আজকাল কালে ভাদ্রের মতন হয়ে গেছে। ওরা খানে নমাজ পড়ে, এখানে তারা গলায় মিলে চলে যায়। আলুমান আমার দাদাই থেকে খাওয়াই দিয়েছে, আমি আসি এখন 60-70 বছর। সমাজ ব্যবস্থার অনেক পরিবর্তন হলেও এই রীতি আজও পরিবর্তন হয়নি ইমামনগর মুসলিম সমাজের মাঝে। আজ নেই শেখ নবু মাদবর, আজ নেই শেখ ওয়াজউদ্দিন মাদবর, আছে তাদের ঈদ উৎসব পালনের এক ঐতিহ্য রীতি। বর্তমান সময়ের ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে তাদের বংশপরম্পরায় এই ঐতিহ্য সামনের দিকে নিয়ে যাবে, সেই প্রত্যাশায় আমাদের সকলে। 50 বাংলা টেলিভিশন, ইমামনগর, দোহার, ঢাকা। 50 বাংলা টেলিভিশন, সুস্থ সুন্দর বিনোদন প্রচারে।